आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঈদের আগে বেতুকান্দিতে ফের উচ্ছেদ অভিযান, খুব স্থানীয়দের। উল্লাসকর দত্তের 139তম জন্মদিন মর্যাদার সাথে পালিত শিলচরে। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য উত্তর করিমগঞ্জের লাতুতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঈদের মাত্র এক সপ্তাহ বাকি, এরই মধ্যে শুক্রবার প্রশাসনের তরফে বেতুকান্দিতে কয়েকটি বাড়িতে উচ্ছেদ চালানো হয়। এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা তথা যুব কংগ্রেসের কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি রাজা লস্কর। তিনি জানান, বাঁধ নির্মাণের প্রায় এক মাস আগে কাছাড় জেলা প্রশাসনের তরফে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন স্থানীয়রা। উচ্ছেদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি পাকা ঘর রয়েছিল, নিজেরাই ঘরগুলো সরিয়ে নেবেন বলে সময় চেয়েছিলেন গৃহকর্তারা। গত কয়েকদিন উচ্ছেদ বন্ধ থাকার পর শুক্রবার বাকি থাকা পাকা ঘরগুলোতে উচ্ছেদ চলায় প্রশাসন। রমজান মাসের মধ্যেই বা ঈদের আগে চলা এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ঈদের পরে উচ্ছেদ চালানোর দাবি জানান রাজা লস্কর। যে আজকে বেতুকান্দি মধুরবন এলাকায় যে উচ্ছেদ অভিযান, আপনারা দেখছেন যে গত এক মাস আগে যে উচ্ছেদটা শুরু হয়েছিল, এই উচ্ছেদের মধ্যে আমরা বেতুকান্দি এবং মধুরবন এলাকার মানুষের নিচে নিজের ঘরটা ভাঙিয়ে তারা উচ্ছেদ করে দিয়েছে। কোনো ধরনের কোনো অশান্তি অশৃঙ্খলা করছে না। আজকে বিভিন্ন জায়গায় আসামের উচ্ছেদ হয়েছে, কিন্তু মানুষে দেখা গেছে মহিলা হলাইয়া অনেক বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছে, প্রতিবাদ করছে। কিন্তু এই এলাকার মানুষের কোনো ধরনের প্রতিবাদ করছে না, নিজের সদিচ্ছার মধ্যে ঘর ভাঙিয়ে দিছে। কিন্তু দেখা গেছে কয়েকটা ঘর আরসিসির হয়ে গেছে, তারা কিন্তু সময়সীমা এসে যে আমরা ঘরটা সরাই নিব, ভাঙিয়ে কিছু তারা জিনিসপত্র সরাই নিব। কিন্তু আজকে হঠাৎ করে যে তারা উচ্ছেদ করে, এই আজকের দিনে উচ্ছেদ করাটা আমরা এজ এ লোকালিটিটা আমরা মানিয়ে নিতে পারি না। কারণ বর্তমানে পবিত্র রমজান মাস চলে এবং আগামী আজকের থেকে এক সপ্তাহ করে রেখে পবিত্র ঈদ ঈদুল ফিতর, এই ঈদের সময় এবং রমজান মাসে এই মানুষগুলো কই দেবো তারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে অনেক পেশেন্ট আছে, বাচ্চা আছে, ঈদের সময় এই জিনিসটা করে আমরা কোনোদিনও মানিয়ে নিতে পারি না। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা অনুরোধ, যাতে ঈদের পরে এই ইভিকশনটা হোক, বর্তমানে এটা বন্ধ করা হোক, ঈদের আগ পর্যন্ত মানুষের রেহাই দেওয়া হোক, আর কিচ্ছু না। ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার অন্যতম বিপ্লবী উল্লাসকর দত্তের 139তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন AIDSO। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের জেল রোডস্থিত উল্লাসকর মূর্তিতে মালাদান করে শ্রদ্ধা জানানো সংগঠনের জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে উপস্থিত জনসাধারণের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন উল্লাসকর তদানীন্তন অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্চ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময় ইংরেজ অধ্যাপক রাসেল ভারতীয়দের সম্পর্কে কটূক্তি করলে তাকে আঘাত করেন, ফলে তাকে কলেজ থেকে বহিষ্কার হতে হয়। বিপিন চন্দ্র পালের অনুপ্রেরণাতেই তিনি বঙ্গভঙ্গ বিরোধী অভিযোগ আন্দোলনে যোগ দেন। তার তৈরি বোমা ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে আক্রমণে ব্যবহার করেছিলেন, ফলে পুলিশ উল্লাসকর দত্ত সহ যুগান্তর দলের অনেক সদস্যকে গ্রেফতার করেছিল। উল্লাসকর 1908 সালের 2রা মে মোরা রিপুকোর বাগানে ধরা পড়েন। 1909 সালে আলিপুর বোমা মামলা নামে বিখ্যাত মামলায় উল্লাসকরকে ফাঁসির আদেশ দেওয়া হলেও
পরবর্তীতে সাজা রদ করে তাকে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়। আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে তার উপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালানো হয়। 1920 সালে যদিও তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু 1931 সালে আবারও তাকে গ্রেফতার করে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। উল্লাস কর তার শেষ জীবন শিলচরে কাটান এবং 1965 সালের 17ই মে মৃত্যুবরণ করেন। তৎকালীন শত্রু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের এই মহান বিপ্লবীদের জীবনকে অস্বীকার করতে করেছেন, তাদেরকে হেয় করার চেষ্টা করেছেন। তার ধারাবাহিকতায় আজকের স্বাধীন দেশে যারা মানুষকে ঠকাচ্ছে, যারা মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে, যারা রাজনৈতিক রাজনীতির নামে যারা আজকে দেশের সাধারণ মানুষকে লুটে মুটে খাওয়ার জন্য চেষ্টা করছে, যারা চক্রান্ত করছে, যারা সাম্প্রদায়িকতার নামে মানুষকে বিভাজন করার চক্রান্ত করছে, মানুষকে তার দাবির ভিত্তিতে আওয়াজ তোলার পক্ষকে বিনষ্ট করার চক্রান্ত করছে, তারা নামে বেনামে বিভিন্ন সংগঠনের নামে আজকেও বিশ্বাসঘাতকতার সহিত ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো আজকে স্বাধীনতা সংগ্রামীদের মানে নামে তারা কালিমালিপ্ত করা একটা চক্রান্ত শুরু করেছে অলরেডি। আমরা যারা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, যারা এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য যারা নিজের জীবনের বিনিময়ে সংগ্রাম করেছেন স্বাধীনতা সংগ্রামীরা, তাদের সংগ্রামকে শ্রদ্ধা করতে হবে, তাদের স্মরণ, তাদের জীবনকে স্মরণ করে তাদের জীবনকে ইতিহাসে স্বীকৃত দেওয়ার জন্য, ইতিহাসে রাখার জন্য আজকে যারা কালিমালিপ্ত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে সজাগ। গৃহবধূর ঝুলন্ত লাশ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জের লাতুতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে লাতুর লেলিবাড়ি এলাকায়। ওই গৃহবধূর নাম রুবিনা বেগম, বয়স 22। ঘটনাটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সালেহ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা, বালিশ চাপা দিয়ে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করিমগঞ্জের সদর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এরপরে মাঝে 2-3 আলে বেড়া তাই লাগছে, পরে লাস্ট যে সময় বেড়া লাগছে তাই এরপরে কোমরা নিজে লাতুর আমরা সেবাগ যাবার হিসাব তাই তাই একটা বিচার বস্তু বিচার করিয়া দিয়া কইছেন তা যেটা আমরা দেখি একটা দিয়া তাই কি লাগে আমরা প্রায় 3-4 আই আসি তাই বাড়ি আইলে হে জেলা মাতি মোলা মাতিয়া দেয় মাঝে আমরা স্টাম্পর পেপার হজন তারে দিছি, তুই স্টাম্পর সিগনেচার মার, তুই রাখবে, তুই চুপ বলিলে তুই জানো এ স্টাম্পর সিগনেচার হজন আমরা তারে দিছি, তুই মানুষ দুসারি আসলা এরপরে স্টাম্পর সিগনেচার মারছি না, ও আবার কাজকে একটু লাগে ফোন মারিয়া কয় পরে ওই তোমরা দেখো মাটির লোকের নিচে ফাও লাগাই আছে বর্তমানে মারার পরে বান্ধি আমি টানি উঠানি বান্ধ দেখবো দেখলাই দেখতে পারো ভিডিও তাই মারিয়া বাদে ওখানে উঠে উঠে তাই লটাইয়া রাখিয়া বাদে হে ওদিকে বনবন্ধু পরিষদ শিলচর শাখার উদ্যোগে আগামী 20 এপ্রিল একুল সুর তাল শীর্ষক আয়োজিত হবে নৃত্য নাটিকা। পরিষদের শিলচর শাখার উদ্যোগে রবিবার আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নতুন মানুষকে একুলের সাথে যুক্ত করার পাশাপাশি বনবাসী সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য আগামী 20 এপ্রিল বঙ্গভবনে এই নৃত্যনাট্যের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিলচরের সাংসদ রাজদীপ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সুদূর দিল্লি থেকে 15 জনের একটি প্রতিনিধি দল এসে দেশভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের নৃত্যনাটিকা বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। এদিন একল অভিযানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলেও তারা জানান। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, একল অভিযানের অধীনে গোটা ভারতবর্ষে লক্ষাধিক বিদ্যালয় চালানো হচ্ছে, এরই মধ্যে বরাক উপত্যকার 1250টি বিদ্যালয় চলছে। একল অভিযানের মাধ্যমে ভারতীয় পরম্পরা সহ শিক্ষা ও সংস্কার নিয়ে শিশুদের নির্মাণ করার কাজ চালাচ্ছে সংস্থার কর্মকর্তারা। এছাড়াও সরকারি সহায়তা ছাড়াই প্রাথমিক শিক্ষা, খেলাধুলা, টেলিমেডিসিন, গ্রামীণ বিকাশ ও পোষণ বাটিকা এই 5টি আয়ামের উপর গোটা দেশ জুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বনবাসী সমাজের শিশু সহ সমাজের সার্বিক উন্নয়নে আগামী 20 এপ্রিলের অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকেরা। বনবন্ধু পরিষদ ট্রাইবল অফ সোসাইটি কি তরফ সে 20 তারিখ কো বঙ্গভবন মে এক সুর তাল
होने जा रहा है। इसमें वनवासी भाई बहन सब भाग लेंगे। इसमें कृष्ण भगवान के ऊपर में भी आधारित कार्यक्रम होगा। बनबंधु परिषद के बारे में आप लोग सभी जानते हैं, ये एक विद्यालय एक टीचर चलाता है। सिलचर के चैप्टर के अंतर्गत कम से कम 12 से स्कूल चल रही है। जो गांव बस्ती में जहां पर इस शिक्षा का साधन कम है वहां पर ये गांव बस्ती बच्चे चलाते हैं। जो चलाते हैं उनको हम साधुवाद देते हैं। समाज के सहयोग से ये कार्यक्रम चलता है और यही एक समाज जो अभी हमारे यहाँ पर कार्यक्रम करने आ रहे हैं, ये अमेरिका में भी बाहर विदेशों में भी काफ़ी कार्यक्रम करके आए हैं। वनवासी बंधु बहन भाई हैं, उनके कार्यक्रम में 20 तारीख को आप लोग सभी बता रहे बंगो भवन में कार्यक्रम है। कार्यक्रम को सफल बनाने के लिए आप लोगों का सहयोग की जरूरत है। मीडिया भाइयों से निवेदन है ज़्यादा से ज़्यादा प्रचार हो और इस माध्यम को सुदान करें। বর্ষবরণে আকসার উপদেষ্টা সহ বিশিষ্ট আইনজীবীকে সংবর্ধিত করল বরাকণ্ঠ। শনিবার অর্থাৎ পয়লা বৈশাখে বরাকণ্ঠের ব্যবস্থাপনায় এক বর্ষবরণ সহ সংবর্ধনা আসরের আয়োজন করল বরাকণ্ঠ। আসরের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের পর আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশিত ও আইনজীবী রজত ঘোষকে উষ্ট সংবর্ধনা প্রদান করা হয় মঞ্চে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আসনে নবীন ও প্রবীণ শিল্পীরা বাঙালি নববর্ষের ঐতিহ্যময় নানা অনুষ্ঠান পরিবেশন করেন। 2004 থেকে অদ্যাবধি যে গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন সমাজের স্বার্থে, এটা একটা বিরল দৃষ্টান্ত বলে আমরা মনে করি। সেই সঙ্গে আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালিয়ানা পোশাকে আসতে বলায় নিজেকে ধন্য মনে করছি। সমাজ কিছু হলেও যে আজকে সমাজসেবায় নিজে নিয়োজিত থেকে আজকে বরাকণ্ঠ আমাকে যে সম্বর্ধনা দিয়েছে সেটা কি আমি যোগ্য? এবং আমি মনে করি এতে আমার উপর দায়িত্ব আর বেড়ে গেল। আমি চেষ্টা করব আগামী দিনে বরাকণ্ঠ উপত্যকার স্বার্থে আরও নিরলস প্রয়াস চালিয়ে যেতে। ধন্যবাদ। আজকে এই বরাকণ্ঠ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান এবং তাদের বার্ষিক অনুষ্ঠান শুভ হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। প্রতিবারের ন্যায় এবারও মাহে রমজান মাসে এক ইফতার আসরের আয়োজন করল সংস্থা খোঁজ। রবিবার খোঁজের আমন্ত্রণে ইফতার আসরে সামিল হন বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন। এদিন মগরিবের নামাজের পর উপস্থিত রোজাদারি সহ অতিথিরা প্রার্থনা সেরে সারাদিনের নিরম্ব উপবাসের পর ইফতার আহরণাদি গ্রহণ করেন। পবিত্র রমজান মাসের শুভকামনা জানিয়ে আসরের বিস্তারিত জানান খোঁজের সচিব সজল লস্কর। আমরা উপবাস করেছি, আমরা কিছুক্ষণ করবো উপবাস, আমরা ইফতার করবো, আমাদের রোজা ভাঙবো। কিন্তু ওনারাও রোজা না ধরেও আমাদের জন্য অপেক্ষা করছেন, তারা আমাদের সঙ্গে ইফতার করবেন। এটা দেখতে একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য উদ্যোগ। আমি চাই এ ধরনের অনুষ্ঠান আরও বাড়ুক, তাহলে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটা আরও শক্তিশালী হবে। ইফতার রোজাদারের জন্য প্রয়োজন, কিন্তু আমরা রোজাদার রোজাদার সবার জন্য আমরা নিয়ে আসছি। এটা রোজা আপনারা জানেন ইসলামের যে 5টি স্তম্ভ আছে এর মধ্যে 1টি স্তম্ভ রোজা, এবং এই রোজার দ্বারা মানুষকে আত্মশুদ্ধির পথ দেয়। আপনি শুধু উপবাস করলে হবে না, সেটা নির্জলা উপবাস, তার সঙ্গে আপনি সমস্ত ইন্দ্রিয় জাতীয় জিনিস ইন্দ্রিয় ভক্ত জিনিস যে ইন্দ্রিয় যে ইয়ে আছে সমস্ত কিছু থেকে বিরত থাকবেন, আপনি সমস্ত কিছু থেকে বিরত থাকবেন, আপনার ব্যবহার ঠিক থাকতে লাগবে, আপনার কাজকর্ম ঠিক থাকতে লাগবে, আপনি সৎপথে চলতে লাগবে, আপনি সৎ উপার্জন করতে লাগবে। এরকম অনেকগুলো নিয়ম বাধা ধরা নিয়ম আছে, এবং যারা ঠিকমতো মেনে চলে তারা ঠিকই অনেক অনেক পূর্ণ লাভ। আমরা এখানে একটা ছোট্ট একটা আয়োজন করেছি খুঁজের পক্ষ থেকে। আমরা চাই যে আমরা সবে একসঙ্গে মিলেমিশে থাকি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, একসঙ্গে মিলেমিশে চলার পথে। রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে চাতলার বাঘমারা বন্যাশ্রয় স্থলে চালতা ও শিক্ষার বর্তমান অবস্থান শীর্ষকে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের আয়োজিত সভায় চাতলা অঞ্চলের শৈক্ষিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমাজের সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসতে গুরুত্বারোপ করেন বক্তা বরিষ্ঠ বৈজ্ঞানিক জ্যোতিপ্রকাশ দাস, আইনজীবী নিহার রঞ্জন দাস, অধ্যাপক রমানন্দ দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা প্রমীলা দাস। তারা পরবর্তী হবে, প্রমীলা এপিএসসি পেয়েছে, আরো ছেলে মেয়েরা এপিএসসি পাবে,
এভাবে আমাদের সমাজ এগিয়ে যেতে পারবে। আর কম্পিটিটিভ সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দাস বলেছে যে খুব কম সময়ের মধ্যে যে কম্পিটিটিভ এক্সামের কোর্স আমরা চালু করব। আমি বলবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় তত মঙ্গল, কিন্তু চালু করলে হবে না। আমাদের যে ছেলেরা বা মেয়েরা মেট্রিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি পাস করেছে তাদেরকে বুঝাতে হবে যে এটার প্রয়োজনীয়তা আছে, আর বুঝাতে হলে এভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে বসতে হবে। আমরা মানসিকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে আনতে হবে, মানসিক শক্তি যোগাতে হবে, ছেলেদের মধ্যে স্পিরিট আসতে হবে, গার্জিয়ানদের মধ্যে স্পিরিট আসতে হবে যে না আমরা এগিয়ে যাব। আর এগিয়ে যাওয়ার জন্য যার প্রয়োজন, যে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন, আমরা তা গ্রহণ করব। এই মানসিকতা যদি উঠে আসে তাহলে আমাদের পক্ষে সম্ভব। আদারওয়াইজ নয়। যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে সংস্কৃতি পরিষদের সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ঈদের আগে বেতুকান্দিতে ফের উচ্ছেদ অভিযান, খুব স্থানীয়দের। উল্লাসকর দত্তের 139তম জন্মদিন মর্যাদার সাথে পালিত শিলচরে। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য উত্তর করিমগঞ্জের লাতুতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।